হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ব্লগ অফ সবুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এক ভয়ঙ্কর জায়গা যাচ্ছি। এই বাজারটা দেখতেছেন, ওই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এই এটা ভূতের মতো নয়, দেখতে পাচ্ছেন? ভূতের মতো নয় লাগতেছে, দেখতে পাচ্ছেন? দুইজন যাচ্ছে কিন্তু এটা ভূতের মতন, এটা একটা ভয়ঙ্কর জায়গা, এই জায়গায় কিন্তু কেউ আসতে পারে না। আমরা আজকে চলে আসলাম, সে রাত্রে দেখতে পাচ্ছেন চলে আসতেছি এই ভূতের জায়গায়, দেখতেছেন? মানে দৌড়াতে আমরা হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছেন? ভূত অনেকগুলো এখানে নাকি, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, সাদা সাদা একটা, এটা কি ভূত নাকি? আমি কিছু দেখতেছি না, এখন আমি যাচ্ছি কাছে, দেখি ট্রাই করি। দেখতেছেন এই ভয়ঙ্কর জায়গাটা, এই ভয়ঙ্কর জায়গায় আমরা অলরেডি চলে আসতেছি, দেখতে পাচ্ছেন? আপনাদের সাথে আমরা থাকবো, আপনারা অবশ্যই এই চ্যানেলে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি তো ভয় গিয়ে গেছি অল্পতেই, আমি তো সত্যি সত্যিকারে ভয় গিয়ে গেছি, এটা কি আজব ভূত নাকি? আমরা অলরেডি চলে আসলাম সেই ভয়ঙ্কর জায়গায়, দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমি রাত্রে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন? এই এখন ওই যে একবার সাদা সাদা, অলরেডি দেখতে পাচ্ছেন ওই সাদা সাদা একটা কিরকম একটা ভূত। আজকে আমরা চলে আসলাম সেই ভয়ঙ্কর জায়গা থেকে, শুধু অন্ধকার, শুধু ভূতটাকে লক্ষ্য করা যায়। দেখতেছেন এখানেই একজন হাঁটতেছে, একজন হাঁটতেছে মানে ভূতের মতো নেই, রে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনার ভয় খেয়ে গেছে নাকি? সেরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমরা চলে আসলাম, অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা চাইলে অবশ্যই দিনাজপুর জেলা খানসামা উপজেলার সাইডে সেই ভয়ঙ্কর জায়গাটা চলে আসতে পারেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।